পিরিয়ড অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কিনা, নোংরা জায়গা থেকে মশা মাছি এসে জামা কাপড়ে বসে নাপাক হবে, নামাজ পড়ার সময় অনেকে সামনে মোবাইল ফোন অথবা অন্যান্য জিনিস রাখে, এতে নামাজের কোনো ক্ষতি হবে কি না, অবস্থা সবাস করা যাবে কিনা, টুপি পরা পরিধান করে কি বাথরুমে যাওয়া যাবে। নাদিম হোসেন আপনি লিখেছেন বাজারে ডিজিটাল জায়নামাজ বের হয়েছে, এটা যে দাঁড়িয়ে নামাজের মাঝে জায়নামাজ নিজেই ইমাম হয়ে সবকিছু তেলাওয়াত করেন মাধ্যমে কি সালাত আদায় হবে? আল্লাহ মাফ করুন, কত কিছু যে আমাদেরকে দেখতে হবে কেয়ামতের আগে। এটি খুবই আপত্তিকর কথা যে শরীয়তের বিষয়গুলি আমরা অনেকে রীতিমতো তামাশায় লিপ্ত হয়েছি, বিশেষ করে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এর বেশিরভাগই আমার ধারণা যে চায়না টায়না এই সমস্ত দেশে মুসলিমরাই করে থাকে, তো তারা তাদের ব্যবসায়িক কারণে করে থাকে, কিন্তু একজন ইমানদার এগুলোকে সচেতনভাবে আপনার জেনে শুনে বুঝে তারপরে গ্রহণ করবেন। অতএব এই তথাকথিত ডিজিটাল জায়নামাজে জায়নামাজকে ইমাম বানিয়ে সালাত আদায় করলে সালাত হবে না। এমডি সাইফুল্লাহ হেলালি আপনি লিখেছেন টুপি পরা পরিধান করে কি বাথরুমে যাওয়া যাবে? যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, বরং অনেক ওলামায়ে কেরামতে খালি মাথা যাওয়াটাকে অনেকে মাকরুহ বলেছেন, অপছন্দনীয় অনুত্তম কাজ বলেছেন। জেসি মাহমুদ আপনি লিখেছেন মাসিক অবস্থায় সবাস করা যাবে কিনা, মাসিক অবস্থায় সবাস করাটা কবিরা গুনাহ, বড় ধরনের পাপ, আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটাকে নোংরামও বলেছেন, বিধায়টা থেকে বেঁচে থাকা অপরিহার্য যদি কেউ কাজে লিপ্ত হয়ে যায়। ইউর হাদিস থেকে জানা যায় যে কিছু দান সাদেকা যে কোনো অ্যামাউন্ট সাদেকা করে দিয়ে এটার প্রায়শ্চিত্য করবে এবং তবে নাসুহা করবে যেন ভবিষ্যতে এই নোংরামিতে এই জঘন্য কাজে অপরাধে কবিরা গুনাহ লিপ্ত না হয়। সুলতানা পারমি আপনি লিখেছেন পিরিয়ড অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কিনা, যাবে, কোনো অসুবিধা নেই, এতে ইনশাআল্লাহ আপনি সওয়াবও পাবেন। ইমরান খান আপনি লিখেছেন নামাজ পড়ার সময় অনেকে সামনে মোবাইল ফোন অথবা অন্যান্য জিনিস রাখে, এতে নামাজের কোনো ক্ষতি হবে কি না? দেখুন, নামাজ পড়ার সময় সামনে মোবাইল ফোন যদি থাকে, ওপেন করা থাকে, কল আসলে আমার সেখানে চলে যেতে পারে, মনোযোগ সেখানে চলে যেতে পারে নামাজের, এরকম যদি হয় তাহলে সেটা উচিত নয়, হয় উপর করে রাখা উচিত, সাইলেন্ট করে রাখা উচিত, ভাইব্রেশন হলেও আমার মনোযোগ সেখানে চলে যাবে সেজন্য বন্ধ করে রাখা উচিত, সেসবে যদি রাখেন যে মনোযোগে কোনো অসুবিধা না হয় তাহলে সেটা রাখা যেতে পারে। মূল সমস্যাটা হলো মনোযোগে যদি ব্যাঘাত সৃষ্টি হয় সেটাই সমস্যা। এরপর ইসমাইল সরদার আপনি লিখেছেন নোংরা জায়গা থেকে মশা মাছি এসে জামা কাপড়ে বসে নাপাক হবে কিনা, না, এর কারণে নাপাক হবে না, এতটুকু নাপাক থেকে মানুষ বেঁচে থাকা সম্ভব নয়, যার কারণে এটা মাফ। সমস্ত ফোকায় ব্যবসা একমত যে মশা মাছি নাপাকে বসলো, তারপরে এসে শরীরে বসলো, এর কারণেই শরীর বা কাপড় নাপাক হবে না। তবে হ্যাঁ, এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করার সুযোগ থাকলে সে চেষ্টা করবেন, কিন্তু অযথা চেষ্টা করতে গিয়ে আরও সেখানে নড়াচড়া করে নাপাক লাগার যাতে সম্ভাবনা হয় সেজন্য সতর্ক থাকতে হবে, আর এটার কারণে নাপাক হবে না, বিধায় এটা নিয়ে খুব বেশি টেনশন থাকার কারণ নেই।